নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি ইতিহাসের। আজকে আমি মাধ্যমিকের তিনখানা সেট নিয়ে আলোচনা করব ইতিহাসের, 456, 477, 497। তো দেখো, 456 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি 1.1-এ দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় যে বিশেষ ক্ষেত্রে পারদর্শিকতার জন্য, তা হলো অ্যান্সার বে গোয়ারেন্সার সিনেমা। 1.2-তে জীবনের ঝরাপাতা যে পত্রিকার নিয়মিত প্রকাশিত হতো, অ্যান্সার বে খোয়ারেন্সার দেশ। 1.3-তে বামা বোধিনী পত্রিকার অন্যতম লক্ষ্য ছিল, এর অ্যান্সার হবে গোয়ারেন্সার নারীদের উন্নয়ন। 1.4-এ মেকলে মিনিট প্রকাশিত হয় যে বড়লাটের আমলে, অ্যান্সার হবে গোয়ারেন্সার লর্ড মেকলে। 1.5-এ কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়, অ্যান্সার হবে গোয়ারেন্সার 1835। 1.6-এ ভগ্নাডির মাঠে যে বিদ্রোহের সূত্রপাত হয়, অ্যান্সার হবে গোয়ারেন্সার সাঁওতাল বিদ্রোহ। 1.7-এ প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়, অ্যান্সার হবে পরের প্রশ্ন। 1.8-এ বন্দে মাতরম সঙ্গীতটি নেওয়া হয়েছে, অ্যান্সার হবে গোয়ারেন্সার আনন্দমঠ উপন্যাস থেকে পরের প্রশ্ন। 1.9-এ নিম্নলিখিত কোনটি অন্যান্যদের থেকে পৃথক, অ্যান্সার হবে খোয়ারেন্সার বর্তমান ভারত। পরের প্রশ্ন 1.10-তে নবগোপাল মিত্র কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে খোয়ারেন্সার হিন্দু মেলা। 1.11-এ তো দেখো, 1.11-এ কী বলেছে, মুদ্রণ ব্যবস্থার আধুনিকরণে যে বাঙালি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অ্যান্সার হবে গোয়ারেন্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.12-তে জাতীয় শিক্ষা পরিষদ কবে গড়ে ওঠে, অ্যান্সার হবে গোয়ারেন্সার 1906 খ্রিস্টাব্দে। 1.13-তে তিন কাঠিয়া প্রথার অস্তিত্ব ছিল, অ্যান্সার হবে গোয়ারেন্সার চম্পারণে। 1.14-এ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হলেন, অ্যান্সার হবে গোয়ারেন্সার লালা লাজপত রায়। 1.15-এ রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন, অ্যান্সার হবে খোয়ারেন্সার মানবেন্দ্রনাথ রায়। তো দেখো, কার্লাইল সার্কুলার জারি হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে যাদের দূরে রাখতে, অ্যান্সার হবে তো দেখো কী বলেছে, কৃষক আছে, নারী আছে, ছাত্র আছে, শ্রমিক আছে। তো দেখো, কার্লাইল সার্কুলার যত সম্ভব এর অ্যান্সার হবে ছাত্র, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, 1.17-এ জয়শ্রী পত্রিকাটি প্রকাশ করেন, অ্যান্সার হবে কোয়ারেন্সার লীলা রায়। 1.18-এ নিম্নলিখিত কে নমশূদ্র আন্দোলনের সাথে যুক্ত নন, অ্যান্সার হবে কোয়ারেন্সার হরিচাঁদ ঠাকুর যুক্ত নন। তো দেখো, কোশ্চেনটা একটু, নিম্নলিখিত কে নমশূদ্র আন্দোলনের সাথে যুক্ত নন, হরিচাঁদ ঠাকুর হবে না, ঠিক আছে, গুরুচাঁদ ঠাকুর হবে না, যোগেন্দ্রনাথ মণ্ডল আছে, আর টেকচাঁদ ঠাকুর। তো দেখো, যত সম্ভব অ্যান্সার হবে গোয়ারেন্সার যোগেন্দ্রনাথ মণ্ডল, ঠিক আছে, যোগেন্দ্রনাথ মণ্ডল। পরের প্রশ্ন 1.19-এ আধার মানিক গ্রন্থের রচয়িতা, অ্যান্সার হবে গোয়ারেন্সার মহাসত্তা দেবী। 1.20-তে কী বলেছে, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় আলাদা রাজ্যের মর্যাদা লাভ করে, অ্যান্সার হবে খোয়ারেন্সার 2000 খ্রিস্টাব্দে। তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে 2.11-এ কাকে বিশ্ব সিনেমার জনক বলা হয়, অ্যান্সার হবে লুসিয়েন ব্রাদার্সকে বলা হয়। 2.12-তে কে হাফটন ব্লক তৈরির পদ্ধতি আবিষ্কার করেন, অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 2.13-তে বসু স্থাপিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। 2.14-এ বিনয় বাদল দীনেশ কোন যুদ্ধের জন্য স্মরণীয়, অ্যান্সার হবে 1930 খ্রিস্টাব্দের অলিন্দ যুদ্ধ, যেটা রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল, ঠিক আছে, বিনয় বাদল দীনেশ। পরের প্রশ্ন কি বলেছে, ঠিক ভুল নির্ণয় করো। 2.21-এ
মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন, এটা ঠিক আছে। 2.22 স্বামীজি বলেছিলেন যত মত তত পথ, এটা কি আছে, ভুল আছে। 2.23 মিরাট ষড়যন্ত্র মামলা মূলত কমিউনিস্টদের দমনের উদ্দেশ্যেই করা হয়, এটা ঠিক আছে। 2.24 উনিশ শতককে বাংলার নবজাগরণের শতক বলা হয়, এটা কি আছে, ভুল আছে। না, উনিশ শতককে বাংলার নবজাগরণের শতক বলা হয়, এটা কি আছে, এটা ঠিক আছে। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো, বারদৌলি সত্যাগ্রহ অ্যান্সার হবে তিনের অ্যান্সার বল্লভভাই প্যাটেল, দুর্জন সিং অ্যান্সার হবে একের অ্যান্সার চুয়াড় বিদ্রোহ, সাইমন কমিশন অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার লালা লাজপত রায়, নিম্নবর্গের ইতিহাস চর্চায় অ্যান্সার হবে চারের অ্যান্সার রণজিৎ গুহ। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 বিবৃতির অ্যান্সার হবে ব্যাখ্যা 2, তিনি গবেষণার জন্য IACS স্থাপন করেন। 2.52 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে কৃষকদের মধ্যে সংগঠনের অভাব ছিল। 2.53 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে লবণ ছিল সাধারণ মানুষের জন্য অতি প্রয়োজনীয়। 2.53 এর বিবৃতির ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2 হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। তো দেখো এবার আমি 477 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো 477 নম্বর পেজের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ইংরেজরা। 1.2 জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আত্মজীবনী গ্রন্থ। 1.3 সোমপ্রকাশ ছিল একটি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সাপ্তাহিক পত্রিকা। 1.4 রাজতরঙ্গিনী রচনা করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কলহন। 1.5 বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সত্যবৎসর। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, 1.6 সই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কোল বিদ্রোহ। 1.7 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন 1.8 কী বলেছে, 1.8 প্রশ্ন বলেছে আন্দোলনের, তো দেখো কী বলেছে, একা আন্দোলনের নেতা ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মাদারি পাশি। 1.9 অ্যান্সার হবে 1784। 1.10 অ্যান্সার হবে কালীপ্রসন্ন সিং। 1.11 অ্যান্সার হবে 1865, ঠিক আছে। তো দেখো 1.12 অ্যান্সার হবে 1829। 1.13 সর্বধর্মের সমন্বয় আদর্শ প্রচার করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শ্রীরামকৃষ্ণ। 1.14 কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ছোটনাগপুরে। 1.15 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে বর্ণনা করেছেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিনায়ক দামোদর সাবারকর। পরের প্রশ্ন কী বলেছে, 1.16 ভারত সভা প্রতিষ্ঠিত করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন কী বলেছে, 1.17 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। 1.18 বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন 1.19 অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1.20 এর প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1961 খ্রিস্টাব্দে। এবার আমি তোমাদের তো দেখো উপবিভাগ 2.1 প্রশ্নগুলো সলভ করাবো। 2.12 উলগুলান কি, অ্যান্সার হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা চরম বিশৃঙ্খলা, ঠিক আছে। 2.11 গোড়া উপন্যাসটি কে রচনা করেন, অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2.13 বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়, অ্যান্সার হবে উনিশ শতককে। 2.14 ভারতের লৌহ মানব কাকে বলা হয়, অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। এবার আমি উপবিভাগ 2.2 এর প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। 2.21 শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা কী আছে, এটা ভুল আছে, কারণ রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন বিবেকানন্দ। 2.22 হাফটন ব্লক চালু করেন সুকুমার রায়, এটা কী আছে, ঠিক আছে। 2.23 ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন গগেন্দ্রনাথ ঠাকুর, এটা কী আছে, ভুল আছে। 2.24
নীলদর্পণ নাটকটি রচয়িতা দীনবন্ধু মিত্র, এটা কি আছে? এটা ঠিক আছে। এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্সার হবে চারের অ্যান্সার বঙ্গদর্শন, নবগোপাল মিত্র অ্যান্সার হবে তিনের অ্যান্সার হিন্দু মেলা, বীরেন্দ্রনাথ শাসমাল অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার কৃষক আন্দোলন, ড্রিঙ্ক ওয়াটার বেথুন অ্যান্সার হবে আমাদের একের অ্যান্সার হিন্দু বালিকা বিদ্যালয়। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 বিবৃতির ব্যাখ্যা দুই হবে আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য। 2.52 এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না। 2.53 এর বিবৃতির ব্যাখ্যা এক হবে জমিদার মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের শোষণের বিরুদ্ধে। 2.54 এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে জাতীয় শিক্ষা প্রদানের জন্য। এবার আমি 497 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। 497 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কি আছে? ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রণজিৎ গুহ। পরের প্রশ্ন কি বলেছে? তো দেখো 1.2 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে। পরের প্রশ্ন 1.3 ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উডে ডেসপ্যাসকে। পরের প্রশ্ন 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন 1.5 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মধুসূদন দত্ত, ঠিক আছে, আর গুপ্ত তো সব ব্যবচ্ছেদ করেছিলেন। পরের প্রশ্ন 1.6 কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মুন্ডা বিদ্রোহ। পরের প্রশ্ন কী বলেছে 1.7 রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নুরুল উদ্দিন। 1.8 এর ভারতমাতা চিত্রটি আঁকেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.9 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিনায়ক দামোদর সাবারকার। 1.10 হিন্দু মেলার অপর নাম, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চৈত্র মেলা। পরের প্রশ্ন কী বলেছে 1.11 হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়। 1.12 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাসবিহারী ঘোষ। 1.13 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মাদারি পাশি। 1.14 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চম্পারণ সত্যাগ্রহ। 1.15 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1936 খ্রিস্টাব্দে। 1.16 এর অ্যান্সার হবে আমাদের তো দেখো লীলা নাগ। 1.17 এর অ্যান্সার হবে সূর্য সেন। 1.18 এর লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, কয়ের অ্যান্সার সরলা দেবী চৌধুরানী। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এবার আমি 1.20 এর প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করব। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1953 খ্রিস্টাব্দে। তো দেখো এবার আমি উপবিভাগ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কী বলেছে? 2.11 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? অ্যান্সার হবে এ নেশন ইন মেকিং, ঠিক আছে। 2.12 কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী? অ্যান্সার হবে কেরলের। 2.13 ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দে। 2.14 বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয়? অ্যান্সার হবে 1856 খ্রিস্টাব্দে। এবার আমি ঠিক ভুল নির্ণয় করব। 2.21 সতর্থ প্রকাশ এর রচয়িতা ছিলেন দয়ানন্দ সরস্বতী, এটা ঠিক আছে। 2.22 কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল মেদিনীপুরে, এটা ভুল আছে। 2.23 চুয়ার শব্দের অর্থ হলো বর্বর, এটা ঠিক আছে। 2.24 সাঁওতাল বিদ্রোহ শুরু হয় 1855 খ্রিস্টাব্দে, এটা কি আছে? এটা ভুল আছে। এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো। অবনীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার হবে তিন অ্যান্সার, তিনের অ্যান্সার ভারতমাতা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অ্যান্সার হবে চারের অ্যান্সার ভারত সভা। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার লর্ড নর্থব্রুক। শ্রীরামপুর মিশন অ্যান্সার হবে একের অ্যান্সার 1800 খ্রিস্টাব্দে। তো দেখো বিবৃতি 2.51 এর বিবৃতির ব্যাখ্যায় এক হবে হিন্দু ও মুসলিম সকলেই একসঙ্গে যুদ্ধ করেছিল। 2.52 এর বিবৃতি ব্যাখ্যা দুই হবে এটি ছিল একটি কৃষক আন্দোলন। 2.53 বিবৃতির ব্যাখ্যা দুই হবে এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা। 2.53 এর বিবৃতির ব্যাখ্যা এর ব্যাখ্যা তিন হবে পাকিস্তানের পরামর্শে জুনাগড়ের শাসক ভারতে যোগাযোগ রাখে।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।